আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরর সলিউশনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান। পরীক্ষা গ্রহণের তারিখ 27 আগস্ট 2021। পদ পদর্শক। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে সাবস্ক্রাইব পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন। চলে যাচ্ছি মূল প্রশ্ন পর্বে। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে? আমদানি কমে যায়। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়? 35 জনকে আসামি করা হয়। গ্রান্ডস ন্যাশনাল অ্যাসেম্বলি কোন দেশের পার্লামেন্ট? তুরস্ক। বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সুফিয়া কামাল। আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস কবে? 28 মে। বাংলাদেশের প্রথম উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? রাঙ্গামাটি। পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা কতটি? 41টি। পিলার সংখ্যা 42টি। 1 টেরাবাইট কত মেগাবাইট? 10 লক্ষ মেগাবাইট। বাংলাদেশের সাক্ষরতার হার কত? 74.4%। UNHCR এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা সুইজারল্যান্ড অবস্থিত। GCC এর সদস্য সংখ্যা কত? 6টি দেশ এর সদস্য সংখ্যা। ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য? 200 নটিক্যাল মাইল পর্যন্ত গণ্য। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন? গাজী আশরাফ হোসেন লিপু। ওয়ানডে ক্রিকেটে তিনি প্রথম অধিনায়ক হন 1986 সালে। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি মিথিলা রাজসভার কবি ছিলেন। কায়কোবাদের মহাশ্মশান কোন ধরনের রচনা? মহাকাব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যকাব্য কাব্য কোনটি? পুনশ্চ। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা কোনটি? প্রলয়োল্লাস। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্য কোনটি? বন্দি শিবির থেকে। বিস্ময়াপন্ন সমস্ত পত্রের সঠিক ব্যাসবাক্য কোনটি? বিস্ময় দ্বারা আপন্ন। অন্দি সন্ধি বাগধারাটির অর্থ কি? গোপন তথ্য। বামেতর শব্দটির অর্থ কি? ডান। যা সহজে অতিক্রম করা যায় না তাকে এক কথায় কি বলে? দূরতিক্রম্য। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কি? শ্রদ যোগ মূলদ্দা যোগ অ যোগ আ। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা বিভাজ্য হবে? 181। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্র 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 4π-8 বর্গ সেন্টিমিটার। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত
3:1 এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে 4 গ্রাম সোনা মেশালে সোনার অনুপাত 4:1 হবে টাকায় 3টি করে লেবু ক্রয় করে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে শতকরা 50% লাভ হবে 1 3 6 10 15 21 ধারাটির দশম পদ কত ধারাটির দশম পদ 55 কোন ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এর এক বাহুর দৈর্ঘ্য কত গজ 220 গজ একটি 48 মিটার লম্বা খুঁটি ব্যঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল 16 মিটার উঁচুতে ভেঙেছিল খুঁটিটি 41 হতে 90 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কয়টি 12টি x টু দা পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 হলে x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান কত 0 1 সেন্টিমিটার সমান 0.3937 ইঞ্চি হলে 1 কিলোমিটার সমান কত ইঞ্চি 1 কিলোমিটার সমান 39,370 ইঞ্চি 2.5 কোন সংখ্যার 0.5% 500 0.5% 2.5 x to the power 4 ডিভাইড x to the power 6 ইনটু x স্কয়ার এর মান কত এর মান 1 তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত তাদের গুণফল 1320 100 দি পাওয়ার x ইকুয়াল 10 হলে x এর মান কত x এর মান হাফ দ্য মিনিং অফ কালমিনেট অ্যান্সার টু ডিচ এ জিরান্ড ডাস ওয়ার্ক অফ এ বার্ব অ্যান্ড এ নাউন হুইচ ওয়ান ইজ কারেক্ট আই ওয়াজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট দ্য লেডি প্রাইডস হারসেলফ ড্যাশ হার বিউটি অ্যান্সার আপন দ্য মেসকুলিন অফ বি অ্যান্সার ড্রোন গ্রিন আই মিন্স জেলাসি অ্যান্সার জেলাসি দ্য অপোসাইট মিনিং অফ ব্যানারেট কন্ডেম অ্যান্সার কন্ডেম নট বিন means mark oil সমাপ্ত আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ